সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় এবং রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে বারবার সতর্কতার পরও নানা অনিয়মের কারণে গ্রেফতার হয়ে দেশে ফেরত আসছেন প্রবাসী বাংলাদেশিরা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে দাম্মাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম কিবরিয়া। কিবরিয়া, প্রবাসী বাংলাদেশিরা কি ধরনের অনিয়মের সঙ্গে যুক্ত হচ্ছেন, এর কারণই বা আসলে কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, আসলে এই 2017 সালের পর থেকে কিন্তু এদেশের যে মহামান্য বাদশাহ, তিনি কিন্তু বেশ সবকিছুতে পরিবর্তন নিয়ে আসছেন। যে এখানে যে কথাটি উঠে এসছে যে প্রবাসী বাংলাদেশিদেরকে বারবার সতর্ক করার পরেও, বাংলাদেশ দূতাবাস কিংবা এখানে যে শ্রম মন্ত্রণালয় রয়েছে এখান থেকে তাদেরকে বারবার সতর্ক করে দেওয়ার পরেও কিন্তু তারা বিভিন্ন অনিয়মের কারণে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তারা দেশে ফিরছেন। এসে আসলে এখানে একজন প্রবাসীরা বর্তমানে যারা রয়েছেন এখানে বিভিন্ন ব্যবসায় কর্মরত, তারা কিন্তু কফিলের অনুমতি ছাড়া অন্যত্র কাজ করা একেবারেই নিষেধ। এই কাজটি করতে গিয়ে তারা অনেক সময় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হচ্ছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে একজন প্রবাসী বাংলাদেশের বৈধ আগমা থাকা সত্ত্বেও কিন্তু কেন্দ্রের অবর্তেন এই বিষয়টি কেন, যে এখানে যারা বিশেষ করে নির্ধারিত যে সময়টি রয়েছে কাজের যে সময় সেখানে সকাল 7:30 থেকে 2:30 কিংবা 3:00-5:00 পর্যন্ত তারা কিন্তু কাজ করেন। অনেক প্রবাসী যারা রয়েছেন তারা কোম্পানি থেকে তার যে বৈধ ইকামাটি রয়েছে সেটি নিয়ে তিনি এখান থেকে পালিয়ে চলে আসেন, অন্যত্র তিনি কাজ করেন। সেক্ষেত্রে তিনি যখন ধরা পড়েন ওনার ইকামাটি কিন্তু বৈধ, কিন্তু তিনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে অবৈধ। এটি আমরা প্রতিনিয়ত দেখি। এখন আমি এই আরটিভির মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে সকল প্রবাসীরা এখানে রয়েছেন আপনারা এই কাজটি ভুলেও করবেন, তারা যদি এই কাজটি না করে চলেন এবং এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যে মহামান্য বাদশাহ যে কাজের যে নিয়ম নীতি করে দিয়েছে সেই কাজের প্রতি শ্রদ্ধা রেখে এবং কফিলের কাজ যদি তারা করেন নির্ধারিত যে কাজ। ধন্যবাদ। দামাম থেকে সরাসরি যুক্ত ছিলেন গোলাম কিবরিয়া।